ধন্যবাদ। আমরা এখানে আজকে সমবেত হয়েছি যে আমরা গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে কাজ করি। গত কয়েকদিন আগে বিকেনের একটি পত্রিকা দা গার্ডিয়ান একটা সংবাদ, মিথ্যে সংবাদ প্রচারিত করেছে। তারা বলেছেন যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা দিনের বেলা কাজ করে, রাতে জন্য বিক্রি করে, যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কোনো তথ্য ছাড়াই তারা এইরকম একটা নামি পত্রিকায় এরকম একটা সংবাদ প্রকাশ করেছে। আমরা মনে করি এতে আমাদের দেশে নারী শ্রমিকদের অপমান করেছে, গার্মেন্টস শ্রমিকদের অপমান করেছে, এবং সর্বোপরি দেশকে ছোট করার জন্য বিদেশি কিছু ষড়যন্ত্র কাজ করতেছে। আমরা আরও মনে করি যে তাদের যে ঘৃণ্য উদ্দেশ্য, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন অর্থনীতির চাকা ধরছে, গার্মেন্টস যখন 85% বৃদ্ধি অর্জন করতেছে, তখন এইটাকে বাধা দেওয়ার জন্য, এই শিল্পকে অন্য দেশে সরানোর জন্য এই ষড়যন্ত্র ঘটনাটা ঘটিয়েছে। সে অগ্রগরকে কেন্দ্র করে তারা যেটা করেছিল, তাদের কোনো জনসমর্থন নাই রাস্তায়, কিন্তু আমরা একটা গোষ্ঠীর বড় শিল্প, শ্রমিকরা একসাথে কাজ করি, সেইটাকে উদ্দেশ্য করে তাদের এই ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন গার্মেন্টসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের শ্রমিকরা অনেক আহত হয়েছে এবং নিহত হয়েছে। এই আন্দোলনের কারণে তারা পিছন থেকে উস্কে দিচ্ছে শ্রমিকদের, এবং বিদেশিদের কিছু দালাল সংগঠন যারা এনজিও বাংলাদেশে কাজ করে, তারাও এই উস্কানি দিয়ে শ্রমিকদের মাঠে নামাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের শ্রমিকদের বেতন কম, তারা কাজ করতে পারছেন না, তাদের মানবাধিকার কম, এই কারণে তারা রাস্তায় নেমেছে। আসল সত্য হচ্ছে যদি বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি থাকে বিশ্বের অন্য অন্য গার্মেন্টস ফ্যাক্টরিদের চেয়ে, বাংলাদেশেই সেই ফ্যাক্টরি বেশি, এবং বাংলাদেশের শ্রমিক আইন যথেষ্ট পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের শ্রমিকরা এখন অবাধে ট্রেড ইউনিয়ন করতে পারতেছে, পিসি কমিটি করতে পারতেছে, তাদের মধ্যে তাদের অধিকার নিয়ে কথা বলতেছে, তারা এখন অনেক সচেতন। যা বিএনপি এখন চিন্তায় পড়ে গেছে যে গার্মেন্টস শ্রমিকরা এক হলে দেশ উন্নত হবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত উন্নত হবে, এই ষড়যন্ত্রের কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা বলছে। আপনারা কিছুদিন আগে আরও শুনেছেন আমেরিকান এক মন্ত্রী বলেছে তিনি কোন শ্রমিক নেত্রীর পাশে না থাকলে শ্রমিক নেত্রীকে নাকি মেরে ফেলতো। আমি ওই মন্ত্রীর খুব ভালো চিনি না, তো চেনার দরকারও নাই। ওই মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি শুধু একজন কি পেলেন যাকে মেরে ফেলতে? বাংলাদেশের শ্রমিকরা, আমরা যে 70টা সংগঠন, নারী সংগঠনরা কাজ করি, আমাদের মেরে ফেলে নাই সরকার, আমাদেরকে জেল দেয় নাই। আমরা তো বিএনপির আমলে জেল খাটছি শ্রমিকদের জন্য কাজ করে, তখন তো কেউ পাশে থাকে নাই। আপনার এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। আপনার মতো মানুষ তথ্য না নিয়ে কোনো ধরনের কথা যদি বলেন, এতে আমরা খুবই লজ্জা পাই, কষ্ট পাই, কারণ আপনারা মানবাধিকার বলেন, আপনারা মানবাধিকার দেশ, কিন্তু আমাদের দেশের এই ভুয়া তথ্যগুলো নিয়ে আপনারা যখন প্রচার করেন, বিশ্ববাসী আমাদের ছোট চোখে তাকায়। এই আপনাদের এই যে তথ্য সম্পূর্ণ ভুয়া, তাকে সম্পূর্ণ সরকার স্বাধীনতা না দিলে সে কিভাবে সংগঠন করে, সে কিভাবে এখনো আছে, সে কিভাবে বিদেশ যায়, কিভাবে এত প্রোগ্রাম করে, কোথায় বাধা দিছে, একটা প্রমাণ যদি ওনারা দেখাইতে পারে, আমরা ওনার সাথে থাকবো, আমরাও সেই মন্ত্রীর সাথেই থাকবো। আমরা আমাদের শ্রমিকের অধিকার আদায় লক্ষ্য করার জন্য ওনাকে আমরাও পাশে চাই। ওনাকে আমি সর্বশেষ যেটা বলতে চাই, আসুন, জানুন, দেখুন আমাদের গার্মেন্টস শ্রমিকরা আসলেই ভালো আছে, কোনো তথ্যে কান দেওয়ার দরকার নেই। নিদাতা উস্কানি চলছে, আমরা যেটা দেখতে পাই, ইএসআইডির কিছু ফান্ডে কিছু সংগঠন কাজ করে, কিছু বিদেশিদের ফান্ডে, আমি নাম বলতে পারবো না, গোয়েন্দাদের কাছেও তথ্য আছে, তারা তাদের মাঠে কোনো কাজ নাই, তাদের শ্রমিকদের সাথে কোনো কাজ নাই, বড় বড় অফিস নিয়ে মেল করে। এক জায়গায় যদি এখন এত বড় একটা পরিবার, একটা মানুষ একটা ছোট অ্যাক্সিডেন্ট করতেই পারে, এইটাকে খুব বড় করে ধরে এই শিল্পকে ছোট করার জন্য, এই ব্যবসাকে অন্য দেশে শিফট করার জন্য তারা এই ষড়যন্ত্রে কাজ করছে। হ্যাঁ, কিছু ঘটনা আমাদের দেশে ঘটে, এটা এত বড় দেশ ঘটেই, ওই ব্রিটেনের মতো, আমেরিকার মতো সব দেশেই ঘটে, কোন দেশে আবার না ঘটে? শুধু আমাদেরকেই বলে মানবাধিকার আমরা লঙ্ঘন করতেছি। আমরা সর্বশেষ বলতে চাই, আমরা শ্রমিকরা ভালো আছি, ভালো থাকবো, যদি শ্রমিকদের সাথে অন্যায় হয়, বাংলাদেশে 70টি গার্মেন্টস সংগঠন আছে, তার মধ্যে বেশি মহিলা নেত্রীরা আছে, আমরাই আমাদের অধিকার আদায় করতে পারবো। আপনারা পাশে থাকেন, আমাদেরকে কাজ দেন, আমরা কাজ করি,